আপনারা অনেকে জানতে চেয়েছেন আসলে ইউটিউবে কয়টা ভিডিও আপলোড করলে আপনার চ্যানেলটা গ্রো করবে বা আপনার ভিডিওটা একটু ভাইরালের দিকে যাবে এই বিষয়টা নিয়ে আপনারা অনেকে প্রশ্ন করেছেন বা আপনারা এটা জানতে চেয়েছেন তো তাদের জন্য আজকের ভিডিওটা অনেকটা গুরুত্বপূর্ণ বিশেষ করে তারা নতুন ইউটিউবার আছেন ইউটিউবে নতুন কাজ করছেন তাদের জন্য ভিডিওটা অনেক হেল্পফুল একটা ভিডিও হবে যে আপনার একটা নতুন চ্যানেলে কয়টা ভিডিও আপলোড করার পরে আপনার চ্যানেলটা গ্রো করবে বা আপনার ভিডিওগুলো র্যাঙ্ক করবে আজকের ভিডিওতে আপনাদেরকে ইউটিউব জেড বোঝানোর চেষ্টা করবো তো প্রথমে আপনাদেরকে বলে যে আপনার ইউটিউবে যে ভিডিওগুলো আছে এখানে আপনার দুই ধরনের ভিডিও কিন্তু আপনার বেশি কাজ করে প্রথম হচ্ছে আপনার র্যাঙ্কিং ভিডিও আর একটা হচ্ছে ভাইরাল ভিডিও এই র্যাঙ্কিং ভিডিও কি বা ভাইরাল ভিডিও কি এই দুইটা বিষয় আমাদের আগে জানতে হবে তো প্রথম আপনাদেরকে ভাইরাল ভিডিও নিয়ে কথা বলছি ভাইরাল ভিডিও হচ্ছে আপনার যখনই কোনো একটা বিষয় নিয়ে সবাই সমালোচনা করে বা যে ভিডিওগুলো সবাই ইউটিউবে সার্চ করে ধরুন আপনাদের আগের বছরে কোভিড নাইন্টিন নিয়ে যে ভিডিওগুলো যারা আপলোড করছে তাদের ভিডিওগুলো দেখবেন তখনও অনেক ভিউ আছে কিন্তু মিলিয়ন মিলিয়ন ভিউ কিন্তু ক্রস করছে তো সেই ভিডিওগুলো হচ্ছে আপনার ভাইরাল ভিডিও এই ভাইরাল ভিডিও আপনার নির্দিষ্ট একটা সময় পর্যন্ত কিন্তু ভিউ আসে তারপরে আর ভিউ আসে না আপনারা দেখবেন এখন ওই করোনা ভাইরাস নিয়ে সেই ভিডিওগুলো কিন্তু বেশি একটা কেউ দেখে না কারণ সেই ভিডিওটা কিন্তু আপনার ভাইরাল ভিডিও ওরকম সাজ রাঙ্কে নেই বা টপ রিজাল্টে কিন্তু ওই ভিডিওগুলো নেই ওই ভিডিওগুলো জাস্ট তখন আপনার ওই টপিক্সটা নিয়ে সবাই সমালোচনা করতো বা ইউটিউবে সবাই ওই ভিডিওগুলো দেখতো তার জন্য কিন্তু ভিডিওগুলো ভাইরাল হয়েছে আর র্যাঙ্কিং ভিডিও হচ্ছে আপনি যখন যে ভিডিওটা আপ ধরুন আপনি এখন একটা ভিডিও আপলোড করলেন এই ভিডিওটা সাহাজ র্যাঙ্কে চলে গেলো বা এই আপনি যে ভিডিওটা আপলোড করলেন সবাই এই বিষয় নিয়ে সার্চ করে ওয়ার্ল্ড টাইম এইটা আপনার মানুষের কাজে লাগে অডিয়েন্সের এটা আপনার সবসময় কাজে লাগে সেটা হচ্ছে আপনার র্যাঙ্কিং ভিডিও সব ভাইরাল ভিডিও থেকে আপনি যদি একটা ভিডিও র্যাং করাতে পারেন সেই ভিডিওটা কিন্তু আপনার অল টাইম ভিউ আসবে আপনার সেই ভিডিওটা ভাইরাল ভিডিও থেকে কিন্তু আপনার কাজ করবে কারণ ভাইরাল ভিডিও নির্দিষ্ট একটা সময় পর্যন্ত কিন্তু ভিউ আসে তারপরে আর আসে না কিন্তু র্যাঙ্কিং ভিডিও আপনার সবসময় ভিউ আসবে এখনও ভিউ আসবে বা দুই বছর পরে কিন্তু র্যাঙ্কিং ভিডিওতে ভিউ আসবে কারণ সেই ভিডিওগুলো সবসময় টপ রেজাল্টে চলে যাবে সেই ভিডিও গুলো লোক অডিয়েন্স যখন সার্চ করবে সেই বিষয় নিয়ে আপনার ভিডিওটা কিন্তু পাবে সো আপনার ভিডিওটা কোনো নির্দিষ্ট সময় থাকবে না যে এই সময়ের ভিতরে আপনার ভিডিওটা আসলে লোকজন দেখবে কারণ সেটা সার্চ রেজাল্টের টপ রেজাল্টে চলে গেছে সো আমাদের এরকম একটা টপিক্স নিয়ে কাজ করতে হবে যে টপিক্সের ভিডিওগুলো লোকজনের ওয়াল টাইম প্রয়োজন হয় তো এরপরে আসি আসলে একটা নতুন ইউটিউব চ্যানেলে কয়টা ভিডিও আপলোড করার পরে আপনার চ্যানেলটা গ্রো করবে সো আপনাদের সবার জন্য বলছে ইউটিউবের এমন ধরা বাঁধা কোনো নিয়ম নাই যে আপনার এই কয়টা ভিডিও আপলোড করার পর আপনার চ্যানেলটা অটোমেটিক র্যাঙ্কে চলে যাবে এরকম কোনো নিয়ম নাই আপনি যদি কোনো এসিও রিলেটেড বাদে যদি আপনি দুই পাঁচশো ভিডিও আপলোড করে ফেলেন আপনার চ্যানেলটা কিন্তু ততটা র্যাঙ্ক করবে না বা আপনার চ্যানেলটা গরুর দিকে যাবে না তো এখানে আমাদের একটা কাজ করতে হবে ধরুন আপনি কালকে একটা ভিডিও আপলোড করলেন সেই ভিডিওতে আপনার কোনো ভিউ নয় কোনো লাইক কমেন্ট শেয়ার কোনো কিছু নয় জাস্ট দুই পাঁচটা ভিউ আছে আপনি আজকে যে ভিডিওটা আপলোড করবেন ওই ভিডিও থেকে আপনার আজকের ভিডিওটা কিন্তু ইম্প্রুভ করার চেষ্টা করতে হবে আপনি যদি ওই একই নিয়মে সব কিছু করেন তাহলে কিন্তু হবে না আপনার দেখতে হবে আপনার একটু ব্রেনটা রিসার্চ করতে হবে যে কোন কারণে আমার ভিডিওতে ভিউ বা আমার ভিডিওটা রিস হচ্ছে না কোন জন্য আমার ভিডিওটা অডিয়েন্সের কাছে যাচ্ছে না কোন জন্য এটা আপনার ইউটিউবে রিসার্চ করতে হবে আপনি যত ইউটিউবে কাজ করছেন আপনি এই সমস্যাগুলো নিয়ে যদি ইউটিউবে সার্চ করেন দেখবেন সেখানে অনেক ভিডিও আছে ভালো ভালো কন্টেন্ট তারা আপলোড করে রাখছে আপনি সেই ভিডিওগুলো দেখে এখান থেকে পেরেন্টটা কিছু নিতে পারেন যে কোন কারণে আপনার একটা ভিডিওতে রিস হচ্ছে না মানুষের কাছে যাচ্ছে না ভিউ আসছে না এগুলো আপনার একটু রিসার্চ করতে হবে আপনি যদি একজন নতুন ইউটিউবার হয়ে থাকেন প্রথমে যে কাজগুলো আপনার করার জরুরি সেই কাজগুলো করার পরে আপনি কী কী করবেন সেগুলো আজকের ভিডিওতে আপনাদেরকে বলছি ধরুন আপনি নতুন একজন ইউটিউবার আপনি ইউটিউবে নতুন কাজ করছেন আপনার ভিডিও দেওয়ার পরে কোনো কাজ হচ্ছে না কোনো ভিউ হচ্ছে না কোনো সাবস্ক্রাইবার বাড়ছে না কোনো কিছু হচ্ছে না এখানে আপনার টু রিসার্চ করতে হবে আপনি যখন একটা চ্যানেল ক্রিয়েট করবেন সেই চ্যানেলটার প্রথমে আপনার একটা লোগো দিতে হবে আপনার একটা প্রফেশনাল লেভেলের লোগো কিন্তু সেখানে সেট করতে হবে এরপর আপনার চ্যানেলের একটা সুন্দর ব্যানার তৈরি করতে হবে আপনার চ্যানেলে সুন্দর করে ডিসক্রিপশন লিখতে হবে আপনার চ্যানেলে কিছু রিসার্চ কিওয়ার্ড কিছু সার্চ কিওয়ার্ড ইউজ করতে হবে আপনার চ্যানেলে আপনি একটা বিজনেস জিমেল অ্যাড করতে পারেন আপনি এসিও রিলেটেড কিছু কিওয়ার্ড আপনার চ্যানেলে আপনি বসাতে পারেন জাস্ট এই কাজগুলো যদি ভিডিও আপলোড করার আগে যদি আপনার চ্যানেলটা টোটালি এসিও করতে পারেন তাহলে এসিও করার পরে আপনি ভিডিও আপলোড করেন কিন্তু ভিডিও আপলোড করার সময় আমরা প্রথমে যে কাজটা করি যখন ইউটিউবে নতুন কাজ করে। আমরা সাথে সাথে আপনার আমরা ভিডিওটা এসিও না করে আমরা আপলোড করে দিই আমরা ভিডিওতে কোনো ডিসক্রিপশন লিখে না বা আপনার যে হ্যাডট্যাগগুলো লেখা লাগে যে টার্গেটেড টার্গেটেড কিওয়ার্ডগুলো আমাদের লেখা লাগে সেগুলো না লিখে খুব দ্রুত আমরা ভিডিওটা আপলোড করে দিই সে এইভাবে বিশ তিরিশটা একশোটা ভিডিও আপলোড করার পরে তারপরে আমরা রিসার্চ করি তখন আমাদের ব্রেনটা আসে আসলে এই কাজগুলো আমাদের করা লাগবে সো আপনি একটা চ্যানেল খুলে প্রথম থেকে যদি আপনি একটু কষ্ট করেন তাহলে আপনার চ্যানেলটা র্যাঙ্ক করানো কিন্তু অতটা বেশি কষ্ট হবে না আমার এই যে চ্যানেলের ভিডিওগুলো আপনারা দেখছেন এই চ্যানেলে কিন্তু পাঁচশো প্লাসের বেশি ভিডিও আপলোড করা হয়ে গেছে তারপরে প্রথমের দিকে কিন্তু আমার দুই পাঁচটা তিনটা পাঁচটা দশটা এরকম ভিউ আসতো বেশি ভিউ আসতো না এখনও জাস্ট বেশি ভিউ আসে না কারণ আমার চ্যানেলে একটু সমস্যার জন্য অনেকটা ডাউন হয়ে গেছে এখন আস্তে আস্তে উঠানোর চেষ্টা করছি সো কোন কোন সমস্যা হয়েছে এরপরে পরে ধারাবাহিকভাবে আপনাদেরকে সব কিছু জানাবো যে আসলে একটা ইউটিউব চ্যানেলে কোন গুলো করলে আপনার চ্যানেলটা অনেকটা ডাউন হয়ে যায় এ টু জেড আপনাদেরকে আস্তে আস্তে সব কিছু জানাবো আমার এই চ্যানেলের বা আমার এই দুই তিন বছরের এক্সপিরিয়েন্স থেকে সব আপনাদেরকে জানানোর চেষ্টা করব। এখান থেকে আমি আপনাদেরকে বলতে চাচ্ছি আসলে একটা ইউটিউব চ্যানেল উঠানোর জন্য আপনি একটা ভিডিও আপলোড করে চ্যানেলটা উঠাতে পারেন বা আপনি বিশ তিরিশটা দশটা পঞ্চাশটা একশোটা ভিডিও আপলোড করে চ্যানেল উঠাতে পারেন তো যারা নতুন ইউটিউবার তাদের জন্য আমার একটাই সাজেস্ট থাকবে আপনি একটু কষ্ট করে ভিডিওটা এসিও রিলেটেড করে আপনি ভিডিওটা আপলোড করবেন কীভাবে একটা ভিডিও এসিও করতে হয় টাইটেল আপনার টার্গেটের টাইটেল বা টার্গেটের ডিসক্রিপশনগুলো আছে হ্যাশট্যাগুলো আছে কীভাবে রিসার্চ করতে হয় সেটা নিয়ে আমাদের চ্যানেলে অনেক ভিডিও আছে আপনারা চাইলে সেই ভিডিওগুলো দেখে আসতে পারেন দেখলে আপনার অনেক কিছু

তো এখানে আরেকটা কথা আপনাদেরকে বলি বিশেষ করে যারা ইউটিউবে নতুন কাজ করছেন তাদের জন্য কথাটা অনেকটা গুরুত্বপূর্ণ একটা কথা এখানে আপনার সব থেকে বড়ো যে জিনিসটা রাখতে হবে সেটা হচ্ছে ধৈর্য আপনার প্রচুর পরিমাণে ধৈর্য রাখতে হবে ইউটিউবে কাজ করার জন্য বিশেষ করে যখন আপনি বিশ তিরিশটা চল্লিশটা ভিডিও আপলোড করবেন আপনার ভিডিওতে ভিউ আসবে না তখনও কিন্তু আপনি সব কিছু বাদশাত দিয়ে এখান থেকে চলে যাবেন যে আমার ভিডিওতে ভিউ হয় না ভিডিওগুলো কেউ দেখে না কোনো সাবস্ক্রাইবার বাড়ে না কোনো ওয়াশ টাইম বাড়ে না কোনো কিছু হয় না জাস্ট সব কিছু বাদশাত দিয়ে আপনি চ্যানেলে কাজ করে বাদ দিয়ে দিলেন এরকম করলে হবে না আপনার এখানে ধৈর্য সকালে পড়ে থাকতে হবে আপনার রেগুলার ভিডিও আপলোড করে যেতে হবে আপনি এখান থেকে রেগুলার একশোটা ভিডিও আপলোড করেন দেখে কোনো ভিডিও ভাইরাল হয় কিনা একশোটা ভিডিও থেকে হান্ড্রেড পার্সেন্ট আপনার একটা ভিডিও ভাইরাল হবে যদি একটু এসিও ফ্রেন্ডলি করে আপনার ভিডিওগুলো যদি আপনি আপলোড দিতে পারেন আপনার যে কোনো ভিডিও হোক একশো ভিডিও আপলোড করার পর আপনার একটা ভিডিও মাস্ট ভাইরাল হবে এবং একটা চ্যানেলে একটা ভিডিও ভাইরাল হলে সেই চ্যানেলটাকেও ঠেকাতে পারবে না অটোমেটিক আপনার সেই চ্যানেলটা গ্রহ হয়ে যাবে বা সেই চ্যানেলটা আপনার ভালো একটা জায়গায় চলে যাবে আপনার চ্যানেলের সব শর্তগুলো কমপ্লিট হবে হয়ে যাবে যদি আপনার চ্যানেলে আপনি একটা ভিডিও ভাইরাল করতে পারেন তো কী ভাবে কি করবেন সব কিছু আপনাদেরকে ধারাবাহিকভাবে সব কিছু বোঝানোর চেষ্টা করব পরবর্তীতে আপনাদেরকে এই ইউটিউব বিষয় নিয়ে সব ভিডিওগুলো দেবো কিভাবে ইউটিউবে আপনি সব কিছু করবেন বা আপনার চ্যানেলটা কীভাবে র্যাঙ্ক করাবেন ভিউ বাড়াবেন কীভাবে সাবস্ক্রাইবার বাড়াবেন কীভাবে ওয়াচ টাইম বাড়াবেন কীভাবে চ্যানেলটা মনিটাইজেশন অন করবেন কীভাবে গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন কীভাবে এ টু জেড আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব যেহেতু আমাদের এই চ্যানেলটা কিন্তু ওইভাবে গ্রো করে নেই কিন্তু আমার এই দুই তিন বছরের এক্সপিরিয়েন্স থেকে আপনি যতটুকু শিখেছি ততটুকু আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব কারণ এই চ্যানেলে অনেক সমস্যার জন্য চ্যানেলটি এখনও ডাউন আছে কারণ এই চ্যানেলে আমি রেগুলার কাজ করতে পারিনি বা অনেক সমস্যা হয়েছে এর আগে কী কী সমস্যা হয়েছে সেগুলো আপনাদেরকে জানানোর চেষ্টা করব আজকের ভিডিওটা এই পর্যন্ত দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে ধন্যবাদ